অনেক সিনিয়র এমপি মন্ত্রীরা এখন বিএনপিতে যোগ দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। তা নিয়ে একটি তালিকা প্রকাশ হয়েছে, কারা কারা আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়ার চেষ্টা করছে ভিডিওতে দেখতে পারবেন। এমনকি জাতীয় পার্টি অবশেষে নিষিদ্ধ হয়েছে, গ্রেপ্তার হয়েছেন সেই কুখ্যাত পুলিশ মনিরুল, যিনি হ্যামলেট বাহিনীর অন্যতম সদস্য ছিলেন। দর্শক অবশেষে দোরাকে কি বলছেন সেটিও আমরা দেখব। প্রথমে আমরা দেখে আসি যে আওয়ামী লীগ থেকে বিএনপিতে কারা কারা যোগ দিচ্ছেন। তারপর আসিফ নজরুল এবার সুখবর দিয়েছেন, জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিয়ে বলেছেন যে আপনাদের জন্য একটি বড় সুখবর আছে, কেননা ইতিমধ্যেই আওয়ামী লীগের যত গণহত্যাকারী মন্ত্রী আছে তাদের বিচার শুরু করবেন, এমনকি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবেন তিনি, ছাত্রলীগও নিষিদ্ধ হতে পারে বলে তিনি জানিয়েছেন। দর্শক, কীভাবে তাদের বিচার হবে, আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনালে তাদের বিচার শুরু হবে, শেখ হাসিনাকে অতি শীঘ্রই বাংলাদেশে আনা হবে, তিনি প্রধান আসামি, ওনাকে এনে বাংলাদেশে শাস্তির মুখোমুখি করা হবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে পুলিশের অন্যতম এক কর্মকর্তা, তিনি যে সময় শেখ হাসিনা ছিল ক্ষমতায় তখন যত অপকর্ম করেছেন সেই অপকর্মকারী মনিরুল, সেই মনিরুলকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। দর্শক, আপনারা জানেন জাতীয় পার্টি হচ্ছে সরাসরি শেখ হাসিনার একটি ডানহাত, সেই সরাসরি শেখ হাসিনার ডানহাতকে অতি শীঘ্রই কিন্তু নিষিদ্ধ করা হচ্ছে। দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী রকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আসসালামু আলাইকুম।